আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু রোনা কুকিং হাউস। আজ আমি চিরা দিয়ে বিষম মজার একটি হেলদি ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা সেহরি ও ইফতার দুই সময়ই খাওয়া যাবে। তো এখানে প্রথম যে প্রধান উপকরণ সেটা হলো চিরা। তো প্রথমে আমি সাদা চিরা নিয়েছি, চিরাটা একটু চেলে নিচ্ছি। চিরার যেহেতু ধান থেকে তৈরি হয়, সেজন্য ধানের যে ছোট ছোট মাথাগুলো থাকে সেটা পানি দিয়ে ধুলেও যেতে চায় না, সেজন্য একটু চেলে নিলে ভালো হয়। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। একই প্রসেসে আমি লাল চিরাটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। সারাদিন রোজা রাখার পর ইফতারে যেমন এটা আপনাকে প্রশান্তি এনে দিবে, সেহরিতেও এটা খেলে খুব ভালো হবে। ছোট বড় সবার জন্য পারফেক্ট একটা খাবার। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তো চিরাগুলো ধুয়ে পরিষ্কার করে একটি জাজরেতে উঠিয়ে রাখবো, একদম জর্জরে হয়ে যাবে। আর লাগবে কলা, কলা ছিলে আমি একটি নাইফের সাহায্যে একটু টুকরো টুকরো করে কেটে নিব। এখানে মিষ্টি আম দিয়েই বেশিরভাগ এই ডেজার্টটা তৈরি হয়। এখন তো হাতের কাছে আমার পাকা আম নেই, সেজন্য আমি এখানে ডালিম ইউজ করব। আর ডালিমের কালারটাও সুন্দর, দেখতেও ভালো লাগবে। এখানে আঙুরও দেওয়া যাবে, যার যার ইচ্ছে মতো করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি ডালিমটা কেটে নিচ্ছি। কিছু কিছু ফল আছে আল্লাহ তাআলা নিজের হাতেই এই ফলগুলোকে এত মিষ্টি এত সুন্দর করে তৈরি করেছেন, দেখতে মন প্রাণ জুড়িয়ে যায়। দেখুন হীরা পান্না কত কিছু, মনে হয় যে কত দামি এই মুক্ত দানার মতো। আর লাগবে আমার এখানে এই ডেজার্টটার মধ্যে মিষ্টি দিব। বড় বড় রেস্টুরেন্টগুলোতে এই চিরা ডেজার্টে ছোট ছোট মিষ্টি কিংবা এই সাইজের মিষ্টিগুলো ইউজ করে, সেজন্য আমি এখানে মিষ্টিও দেব। আর লাগবে মিষ্টি দই। আমি যে পাত্রে এই ডেজার্টগুলা সাজাবো সেগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই। প্রথমে দই দিয়ে দিচ্ছি, তবে আমার কাছে এখন দিয়ে দিব ডালিমের দানাগুলো। তবে আমার কাছে চিরার যে ডেজার্টটা আমার পছন্দ মতো, আমার মিষ্টির সাথে টক দই দিয়ে, শুধু টক দই দিয়ে আমি এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর খেলেও খুব শান্তি লাগে আর খুবই স্বাস্থ্যকর। টক দই যেহেতু আমাদের হজম শক্তির কাজ করে এবং ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে, আর টক দই তো অনেক উপকার, ওই টক দইটাই আমার বেশি পছন্দ এই চিরা দিয়ে এবং বাদ দিয়েও আমি টক দই খেতে ভালো লাগে। আর এটা তো ভীষণ মজার, মানে সব কিছুই মজার জিনিস এখানে দেওয়া হয়। কলা, মিষ্টি জাতীয় ফল, আঙুর, তারপরে মিষ্টি মিষ্টি আমগুলো টুকরো করে দেওয়া হয়। তো এক এক করে সবগুলো উপকরণ সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি।
এটা খাওয়ার কিছুক্ষণ আগে রেডি করে নিলেই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি, ঘন করে জাল করে রেখেছি তরল দুধ। এখন উপরে আবারও দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এই ডেজার্টটা আসলে খুবই হেলদি, আর এটা সেহরিতে খেলেও অনেকটা সময় ভালো কাটবে, পেট ভরা থাকবে। খুব সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এটা সহজে তৈরি করে নেওয়া যাবে। এখন মিষ্টিগুলো উপরে দিয়ে দিব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবার জন্য রইল অন্তর থেকে দোয়া। সবাই যে যেখানে আছেন সুস্থ ও সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক সে দোয়া করি। তো ডেজার্টটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভীষণ মজার একটা ডেজার্ট শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।